প্রথমত আপনার যে ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট সে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন, যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করছেন। এরপরে আপনি প্রোফাইলে আসার পরই আপনি এই থ্রি ডট এই ধরনের একটা চিহ্ন আছে, এখানে এসে আপনি মানে আরো বা মেসেজ দিয়ে থ্রি ডট যেটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই ধরনের একটা ফিচার চলে আসবে, এই ধরনের একটা ফিচার চলে আসবে এই থ্রি ডটে। এখানে আপনি ক্লিক উপরে না ব্লক না, এই আপনি থ্রি ডট যে এখানে এই ঠিক প্রোফাইলে আপনি চলে আসে, এই ধরনের থ্রি ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে যে আপনার এই এই জায়গায় আপনি ক্লিক করবেন, ঠিক এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে তার একটা অপশন দেখাবে, এই ধরনের একটা অপশন দেখাবে যে এখানে আপনি ফেক আইডি বা নকল নাম অথবা আপনি এই যে অন্য কেউ হওয়ার জন্য চেষ্টা করছে, হ্যাঁ অন্য কেউ হওয়ার জন্য চেষ্টা করছে, এবং আমি এটা আমি নিজে লিখবেন। এরপরে আপনি এখানে ক্লিক করবেন, পরবর্তী বা শেষ এই ধরনের। এখানে অনেকগুলো অপশন রয়েছে, বাট এখানে আপনি অন্যগুলো সিলেক্ট করবেন না, কারণ আপনি যেহেতু এটা ডিলিট করতে চাচ্ছেন সেই জন্য। এই এখানে আপনি লেখা আছে এই আপনি এটা কী করছেন বা না করছেন, এখানে এই এই অপশনগুলো দেওয়া আছে নিচে যে অপশনগুলো, এটা এরপরে আপনি শেষ হয়ে বের হয়ে আসবেন। এরপরে আপনার হয়তো বা জিমেইলে আপনাকে মেল দিবে যে আসলে আপনি এটা কি কনফার্ম করছেন কিনা, অথবা ফেসবুক ফোন তারা দেখে নিবে যে এটা আপনি কি না। এখানে আপনি যদি আবার হোমে যান এই ধরনের একটা মেসেজ চলে আসবে। এরপর আরেকটা যে জিনিসটা আরেকটা মেথড যেটা সি আগের আগের যে মেথডটা রয়েছে ঠিক ওইরকমই মেথড, আপনি আপনার প্রোফাইলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটা প্রোফাইল, যদিও আমি এটা ব্লুর করে রেখেছি কারণ এগুলোর নাম আমার নাম, সেই জন্য এগুলো ব্লুর করে রেখেছি। আপনারা এইখানে আপনি আবারও ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে মেসেঞ্জারে আপনার প্রোফাইলে গিয়ে মোড়ে গিয়ে এখানে আপনি আবার ওই একই জিনিস আপনি ক্লিক করবেন, যেহেতু এটা আরেকটা আমার ওল্ড অ্যাকাউন্ট আমি এটা ডিলিট করতে চাচ্ছি, সেই জন্য আপনাকে সরাসরি দেখাচ্ছি কিন্তু আমি করে। এরপরে আমি এই যে আপনার প্রোফাইলে এসে মেসেজ যেটা অপশনটা অথবা আরও অপশনটা যেটা মেসেজ, এই মেসেজ অপশনের প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে এই মেসেজ অপশনের এইখানে থ্রি ডট এখানে আপনি ইয়েতে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা অপশন আসবে, ঠিক এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে এই যে আমি কেউ হওয়ার জন্য ভান করছে বা এই ধরনের, আপনি যদি বলেন ফেক আইডি এখানে যদি ক্লিক করেন যে ফেক আইডি, এরপরে আপনি যদি মনে করেন যে এই এই নিচের তিনটে আপনি সিলেক্ট করবেন, ধরুন আপনি এটা সিলেক্ট করছেন, হ্যাঁ ধরুন আপনি এটাকে প্রোফাইলটাকে পুরোপুরি আপনি আপনার এখান থেকে ডিলিট করার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে এখানে আপনি এই তিনটা অপশনটা আপনি কখনো এটা করতে পারবেন না। আমি যতটুকু দেখেছি ততটুকু, আপনি যদি করতে চান তাহলে কী হয় দেখেন, আপনি যদি এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে এই ধরনের একটা অপশন দেখাবে। এরপর আপনি যদি এখানে ক্লিক করেন স্বভাবতই যে কেউ আপনারা যদি কেউ সিলেক্ট করেন এখানে এই অপশনে আপনি দেখেন, আমরা যদি এখানে ক্লিক করে দিই তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এই অংশটা কিন্তু তারা নিচ্ছে না, এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কিন্তু তারা অ্যালাউ করছে না, বারবার আপনাকে এটাকে ডিসঅ্যালাউ করবে। হ্যাঁ এই ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন এই ব্যাপারে। দেখেন আপনি আমি করে দেখেছি, আপনি এই এই ধরনের একটা পপ আপ মেসেজ চলে আসবে, যত ধরনেরই আপনি দেখান না কেন আপনার কিন্তু এই ধরনের পপ আপ মেসেজ চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি আবারও যদি আপনি ব্যবহার করেন যে এটা ফেক অ্যাকাউন্ট অথবা নকল নাম, হ্যাঁ আপনি এইগুলো দিতে পারেন, ফেক অ্যাকাউন্ট বা নকল নাম দিয়ে পারেন। ওই যে শেষে যে তিনটা অপশন সেই তিনটা অপশন কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি আমি হওয়ার জন্য চেষ্টা করেন বা এখানে আমি ইয়ে জিনিসটা লিখবেন, লিখে এই পরবর্তীতে চলে আসবে। পরবর্তীতে চলে আসলে আপনি যে জিনিসটা দেখবেন সেটা এই ধরনের, আমি পরবর্তী পাস এই আপনি আবারও যদি এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন সরি, সেটা হচ্ছে অবশ্যই আপনার ওল্ড অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে থাকতে হবে। আর যদি সেই ধরনের অ্যাকাউন্ট না থাকে, অন্য কারোর অ্যাকাউন্ট যদি আপনি ডিলিট করতে চান, বিশেষ করে ফেসবুক অ্যাকাউন্টটা, তাহলে তাদের যে আইডিটা সেই আইডিতে ওই নামে ওই অ্যাকাউন্টে আপনাকে খুলতে হবে, এছাড়া কিন্তু আপনি সেটা করতে পারবেন না। যদি আপনি অন্য কোনো নামে নিজের
আইডিতে অন্য না অন্য অন্য অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট সেটা রিভিউ করবে, বাট সেটা কিন্তু অ্যালাউ করবে না। এদিক থেকে আপনি খেয়াল রাখবেন যে আপনি কী করছেন। তো বিশেষভাবে আপনি, আমি এখানে কিন্তু ট্রাই করে দেখাচ্ছি বারবার, দেখেন আমি কিন্তু এটা করার চেষ্টা করছি, বাট এই যে তিনটা অপশন শেষের, এই তিনটা অপশন কোনোভাবেই তারা অ্যালাউ করছে না। আপনি দেখেন এটা দিচ্ছেন, ওইটা দিচ্ছেন, আপনি এখান থেকে অ্যাকাউন্ট শেষ করতে চাচ্ছেন, হ্যাঁ এই অ্যাকাউন্ট থেকে আপনি বের হতে চাচ্ছেন, কিন্তু আপনার নিজের যে অ্যাকাউন্ট, আমার যে নিজের অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার নিজের অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কিন্তু আপনি, আমি কিন্তু এটা রিমুভ করতে পারছি না। দেখেন এই যে বারবার বলছে এটা করা যাবে না, এটা ডিসঅ্যালাউ, ঠিক আছে। আপনি এখান থেকে আর একটা সিলেক্ট করে নিতে পারেন যে কোনো জিনিস, আপনি এইভাবে আপনার অ্যাকাউন্ট থেকে বা ফেসবুকের যে আপনার ওল্ড অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন। বিশেষ করে অন্য কেউ আপনাকে সার্চ করলো আপনার নাম দিয়ে, দেখা গেল যে আপনি সেখানে কিছু করতে পারলেন না বা কোনো কিছু হলো না, সেই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মেনে চলতে হবে। বা অন্য কেউ আছে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন, বা আপনি এটা পাসওয়ার্ড বা অথবা ইমেল আইডি ভুলে গেছেন, সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কী করতে চান, অন্য কেউ যদি আপনাকে বলে, তাহলে আপনি এই যে আমি মেথডগুলো বলছি, মেথডগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। সাপোজ আপনার কলিগ বা আপনার ফ্রেন্ড বা আপনার নেইবার্স বা আপনার কেউ এটা ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনি এগুলো বুঝিয়ে দিতে পারেন। এখন আপনি যেটা আমি দেখাবো, যেটা সরাসরি যে আপনার যে কোনো ধরনের অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট হোক, অরিজিনাল অ্যাকাউন্ট হোক, আপনি ডিলিট করতে চাচ্ছেন অ্যাকাউন্টটা, বা সাময়িকভাবে বন্ধ রাখতে চাচ্ছেন, আপনি কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কীভাবে এটা করবেন। আপনি ফেসবুক ওপেন করলেন, মেসেঞ্জার ওপেন করলেন, বাট আপনাকে কেউ দেখছে না, আপনি সেটা কীভাবে করবেন, বা আপনি আপনার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট করতে চান, তাহলে আপনি এটা সেটা কীভাবে করবেন, ঠিক আছে। তাহলে আপনি অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্টে গিয়ে ধরুন আমরা এটা আমার প্রোফাইল পল্টন, পল্টনে আপনি গেলেন, প্রোফাইলে গেলেন, প্রোফাইলে যাওয়ার পর আপনি এই যে এই এই বাটনে আসবেন, এই বাটনে আসার পরে সেটিংস বাটন আপনি ক্লিক করবেন, বাটনে আসার পরে ডান দিকে সেটিং বাটন, এই যে এখানে আমি দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি, এই যে আপনার ফেসবুক তথ্য এখানে, নিরাপত্তা লগ ইন এটাও আছে, বাট আপনার ফেসবুক তথ্য এখানে এসে আপনি এই যে এই এইখানে নিষ্ক্রিয় বা সক্রিয়, এই অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণ, এই অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি নিষ্ক্রিয় করে রাখতে চাচ্ছেন, যে সক্রিয় আছে সেটা নিষ্ক্রিয় করে রাখবেন। ধরুন আপনি এক মাস বা দু মাস বা তিন মাস আপনি সেটা ব্যবহার করছেন না, বা এক সপ্তাহ, এইটার ক্ষেত্রে আপনি, আর এইটা হচ্ছে অ্যাকাউন্ট একদম মুছে ফেলা, একদম পারমানেন্টলি আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি যেটা কাজ, যে কাজটা করবেন সেটা হচ্ছে এই অপশনে এসে আপনি এই কাজগুলো করে নেবেন সুন্দরভাবে। আর এই অ্যাকাউন্ট নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি এখানে যদি ওখানে সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিক করেন, ধরুন আপনি এটা কন্ট্রোল করতে যাচ্ছেন, তাহলে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা কিন্তু নিষ্ক্রিয় হবে না। আপনি এখানে এই নির্দেশনাগুলো আছে, আপনি কতদিন নিষ্ক্রিয় করতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টগুলো কোন কোনটা কোনটা আপনার অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট ডিলিট, এখানে যদি আপনি অ্যাকাউন্ট ডিলিট করেন সেক্ষেত্রে আপনি কেন ডিলিট করছেন, কী কী কারণে, সেগুলো ডকুমেন্টস রেখে বা প্রুফ, সেই প্রুফ ডকুমেন্টগুলো রেখে কিন্তু আপনাকে এটা ডিলিট করে নিতে হবে। সো এই ছিল বিষয়। আপনারা আরও যদি জানতে চান অবশ্যই শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাকে নক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।